চুল পড়া নিয়ে দুশ্চিন্তা করে না এমন নারী পুরুষ কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। প্রতিনিয়ত এরকমই সমস্যার সম্মুখীন হচ্ছি যে চুল পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে এটি হয়তো ব্যক্তি বিশেষ বুঝতেই পারছেন না। অনেকগুলো কারণে চুল পড়তে পারে, আমরা সেভারেল টাইম বলেছি, কিন্তু চুলের এই পড়াটা বন্ধ করার সমাধান যদি খুঁজতে চান তাহলে বলবো আজকের এই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি চেষ্টা করব পুরো সমাধানটাই আজকে এখানে দেওয়ার জন্য। আমরা যারা চিন্তা করি যে চুল কেন পড়ে যাচ্ছে, শুধুমাত্র চিন্তার জন্যই কিন্তু আপনার চুল পড়ে যাবে, তাই চিন্তাটা বন্ধ করে দিন, অর্থাৎ স্ট্রেসটা নেওয়া যাবে না। স্ট্রেস এমন একটা বিষয় যেটা আপনার বডির প্রত্যেকটা অর্গ্যানকে কিন্তু হার্মফুল করবে, সেরকমই চুল শুধুমাত্র দুশ্চিন্তার কারণে পড়ে যায়। যারা রাত জাগেন আজই রাত জাগা বন্ধ করে দিন, রাতের ঘুমটা পারফেক্ট করুন, রাত 10টা থেকে রাত 2টায় পারফেক্টলি আপনি ঘুমান, এই ঘুমটাই কিন্তু আপনার পড়ে যাওয়া চুলটাকেও আবার রিপেয়ার করে দেবে। বডির হরমোনগুলো যত ভালো থাকবে আপনার চুলের গ্রোথও কিন্তু তত ভালো থাকবে। আপনি পানি ঠিকমতো খাচ্ছেন কি না এটা খেয়াল করেছেন কি, অর্থাৎ পানি শূন্যতায় কিন্তু আপনার চুল পড়ে যাবে, তাই বডি যেন কোনোভাবে ডিহাইড্রেট না হয় সেটি খেয়াল করতে হবে। একজন অ্যাডাল্ট পার্সনকে আমরা 2.5 থেকে 3 লিটার পানি খেতে বলি। যারা অ্যাথলেটস, খেলাধুলা করে, প্রচুর ব্যায়াম করে, তারা আরও 500 ml পানি যোগ করবেন। শিশুদেরও কিন্তু এক্ষেত্রে ভুল করা যাবে না, কারণ শিশুরও চুল পড়ছে, টিনেজারদেরও চুল পড়ছে, টিনেজাররা পানি একেবারেই খায় না, সো তাদেরকে সিজনাল ফ্রুটস এবং পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কারণ গ্রোথ হরমোনটা এই সময় তাদের অ্যাক্টিভ থাকে, চুল অটোমেটিকলি তারা গজাবে। যখনই দেখবেন যে বয়সের আগে চুল পড়ছে এটা একটু অ্যালার্মিং। চুলের অনেক ধরনের ডিজিজ থাকতেই পারে, কোনো রকম ডিজিজ আছে কিনা সেটা খেয়াল করবেন, বিশেষ করে হরমোনজনিত রোগ নয় তো, যেসব মেয়েরা পিসিওডিতে ভোগে, যারা থাইরয়েড ডেফিসিয়েন্সিতে আছে তাদের কিন্তু অটোমেটিক চুল ঝরা শুরু করে দিবে, তাই থাইরয়েড পিসিওডি চেক করে নেন, রেগুলার তার পিরিয়ড হচ্ছে কি না সেটা খেয়াল করতে হবে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু খেয়াল করতে হবে তার টেস্টোস্টেরন ঠিক আছে কি না, এই হরমোনের কমে গেলেও কিন্তু তার চুল পড়ে যাবে, সেটা টিনেজ একটা সন্তানেরও হতে পারে। অতিরিক্ত ওজন হলেও চুল পড়বে, কম ওজন হলেও তার চুল পড়বে, কারণ এখানে নিউট্রিশনটা রিলেট করা থাকে। ভালো আয়রন আছে কি না আপনার বাচ্চার শরীরে বা আপনার শরীরে সেটা খেয়াল করেছেন কি না, অন্তত 3 মাস পর পর টোটাল ব্লাড কাউন্ট অর্থাৎ সিবিসিটা করবেন, হিমোগ্লোবিনের পরিমাণটা জানবেন। সবসময় যে আপনার আয়রন ডেফিসিয়েন্সিতে চুল পড়বে তা কিন্তু নয়, ভিটামিন B6, B9 এবং B12-এর কম্বিনেশন ঠিক আছে কিনা আপনার বডিতে সেটা খুব গুরুত্বপূর্ণ। আয়রন খাচ্ছেন হয়তো অ্যাবজর্ব হচ্ছে না, কারণ B6, B9, B12 হয়তো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে নাই, এর কারণে আপনার হেয়ারফল হবে। যারা সানলাইটে যান না তার মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে অটোমেটিক্যালি আপনার চুল পড়ে যাবে, চুলের গ্রোথ নষ্ট হয়ে যাবে, তাই ভিটামিন ডিটা চেক করুন, প্রয়োজনে সাপ্লিমেন্ট করুন, ডিযুক্ত খাবার খান, ফর্টিফাইড ভিটামিন ডি যুক্ত তেল এবং খাবার আপনার খাদ্য তালিকায় রেগুলার যোগ করুন। তাই পানি, ঘুম, স্ট্রেস রিলিফ এবং পর্যাপ্ত পরিমাণের খাবার আপনার চুলকে রাখবে সতেজ এবং সুন্দর। এরপরে এক্সটার্নাল কেয়ারের কথা বলবো, অর্থাৎ যারা ভেজা চুল আচড়ান চুল পড়ে যাবে, যারা ড্রায়ার ইউজ করেন, স্ট্রেইটনার ইউজ করেন, শ্যাম্পু কি ইউজ করতে হবে এটা হয়তো অনেকে বুঝেন না, কয়দিন শ্যাম্পু করতে হবে, কন্ডিশনার কীভাবে ব্যবহার করছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চিরুনির ক্ষেত্রে কীভাবে ইউজ করছেন, কোন ডাটের চিরুনি অর্থাৎ প্লাস্টিকের চিরুনি, সেই প্লাস্টিকটা আসলে ভালো কি না সেটা খেয়াল করবেন। এখান থেকে অনেক ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, একজনের চিরুনি আরেকজন ইউজ করছেন না তো সেটা খেয়াল করুন। টাওয়েলের বিষয়ে সতর্ক হন। আমি চিরুনির কথা বলবো যে কাঠের দাঁতের চিরুনি আপনার জন্য ভালো, প্রতিদিন অন্তত 3 বার আপনার চুলকে আপনি 5 থেকে 10 মিনিটের মতো আঁচড়াবেন, যেন ব্লাড সার্কুলেশন ভালো হয়, খুব টাইট করে চুল বাঁধবেন না। অনেকে আছে কাঁটা দিয়ে চুলটাকে সারাক্ষণ বেঁধে রাখেন, এতেও চুলের গোড়া নষ্ট হয়ে যায়, তাই চুলটাকে স্মুথ রাখতে হবে, পরিপূর্ণ শুকানো ছাড়া কখনোই চুল বাঁধবেন না, এতে আপনার চুলের গোড়া নষ্ট হবে, সেখানে ছত্রাক জন্মাবে বা ডাস্ট জন্মাবে, আপনার চুলগুলোকে তখন ফল করে দেবে। এছাড়া চুলের অন্য কোনো ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা দ্রুত চেক আপ করুন। আপনি যারা চুল নিয়ে কাজ করে সেসব ডক্টরের কাছে যাবেন, সেখানে আপনি পরিপূর্ণ একটা সমাধান পাবেন, তার পাশাপাশি চুলের পুষ্টি ঠিক রাখার জন্য অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নেবেন।